17টি উপজেলায় দলিল মূলে নাম জারি করার জন্য পরীক্ষামূলকভাবে ই মিউটেশন ই রেজিস্ট্রেশন আন্তঃসংযোগ ব্যবস্থা চালু করা হয়েছে। উপজেলাগুলো হলো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। ভিউয়ার্স, লিগ্যাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল। এই চ্যানেলের মূল ভিশন এবং মিশন হল আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভিউয়ার্স, লিগ্যাল নলেজের আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। আরও রিকোয়েস্ট করছি, চ্যানেলে যারা নতুন চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হলো ভূমি সেবা সপ্তাহ শুরু। আজ ভূমি সেবা সপ্তাহ 2023 স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়। ভূমি সেবা সপ্তাহ 2023 শুরু হচ্ছে আজ। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয় প্রতিপাদ্যে এই কর্মসূচি চলবে আগামী রোববার পর্যন্ত। জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমি সেবা বিষয়ে মানুষকে জানানো ও নাগরিক অধিকার নিয়ে সচেতনতা বাড়ানো এই কর্মসূচির মূল লক্ষ্য। কোনো ভোগান্তি ছাড়াই ভূমি বিষয়ক সেবা দেওয়া হবে। ভূমি মন্ত্রণালয় জানায়, দেশের আইটি বিভাগ 64টি জেলা এবং 507টি উপজেলা, রাজস্ব সার্কেল, ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে আজ থেকে আগামী রোববার পর্যন্ত এই কর্মসূচি চলবে। জেলা, উপজেলা, ইউনিয়ন ভূমি অফিস স্থানীয় সম্মেলন কক্ষ কিংবা সুবিধাজনক স্থানে ক্যাম্প করে সেবা বুথ স্থাপন করা হবে। সেবা বুথে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ভূমি সেবা দেওয়া হবে। সেবার বিষয়ে জনগণকে অবহিত ও পরামর্শ দেওয়া হবে। এই নাম জারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর, ডাকযোগে সার্টিফাইড খতিয়ান ও ম্যাপ এবং 16122 নম্বরে কল সেন্টারের মাধ্যমে ভূমি সেবার সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া রেজিস্ট্রেশন, মিউটেশন, আন্তঃসংযোগ, স্মার্ট ভূমি নকশা, স্মার্ট ভূমি রেকর্ড, স্মার্ট ভূমি পিডিয়া সহ স্মার্ট ভূমি সেবা স্থাপনে ভূমি মন্ত্রণালয়ের পরিকল্পনার ব্যাপারে ধারণা দেওয়া হবে। জেলা পর্যায়ে ইনামজারির আবেদন গ্রহণ, নিষ্পত্তিকৃত এলএ কেসের ক্ষতিপূরণের চেক প্রদান, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি পাওয়ার আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে তা সরবরাহ করা হবে। অনলাইনে মৌজা ম্যাপ, ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ করা এবং মাঠ পর্যায়ে চলমান জরিপ কার্যক্রম বিষয়ে গণশুনানি, আপত্তি, আপিল দাখিল ও নিষ্পত্তির কার্যক্রম গ্রহণ করা হবে। এছাড়া মাঠ পর্চা, রেকর্ড হস্তান্তর সহ সব সেবা দেওয়া হবে। সেবা গ্রহীতাদের নানা প্রশ্নের জবাব সরাসরি দেওয়ার জন্য সেবা বুথে কর্মকর্তা নিয়োজিত থাকবে। জেলা পর্যায়ে জনসচেতনতামূলক নাগরিক সভারও আয়োজন করা হবে। 17টি উপজেলায় দলিল মূলে নাম জারি করার জন্য পরীক্ষামূলকভাবে ই মিউটেশন ই রেজিস্ট্রেশন আন্তঃসংযোগ ব্যবস্থা চালু করা হয়েছে। উপজেলাগুলো হলো ঢাকার উত্তরা, হিলগাঁও, গুলশান, সাভার, চট্টগ্রামের আনোয়ারা, পাহাড়তলি, নারায়ণগঞ্জের রূপগঞ্জ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, কুষ্টিয়ার কুমারখালী, টাঙ্গাইলের বাসাইল, নাগরপুর, রাজশাহীর চারঘাট, সিলেটের তাজপুর, দিনাজপুরের চিরিরবন্দর, ময়মনসিংহের নান্দাইল ও বরিশালের হিজলা। ভিডিওটি আপনাদের যদি সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব, চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।